সো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় রয়, আমার চ্যানেল রয়েস পিজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এসছি একজন এমন একজন ব্যক্তির যার হাত ধরে কলকাতায় পায়রাবাজিটা শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে এবং ডেভেলপ করছে। তো তার নাম ওয়ান অ্যান্ড অনলি তপন দা, তপন সাহা দাদা, বা আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম। থ্যাংক ইউ সঞ্জয় তোমাকে। তো দাদাকে, দাদা অনেক পুরনো দিনে যারা পায়রাবাজিটা কলকাতায় করতো, তো তাদের মধ্যে যদি যতগুলো নাম নেওয়া যায় তাদের মধ্যে একটি নাম অবশ্যই তপন দা। তো তপন দার বাড়িতে আমি এসেছি পায়রার ভিডিও শ্যুট করতে। আরেকটি জিনিস বলে রাখি, আমি আজ থেকে দেড় বছর আগে থেকে দাদাকে বলছি, আমি একটু জুন মাস বা মে মাস 2019 থেকে দাদার কাছে আমি বারবার করে বলি, দাদা একটা ভিডিও করো আমার চ্যানেলে, একটা ইন্টারভিউ দাও। তো আমি আজকে এসে দাদার বাড়িতে দাদা যে রাজি হয়েছেন এক সপ্তাহ আগে যখন আমাকে বললেন যে দাদা সঞ্জয় তুই আয় আমার বাড়িতে শ্যুট কর, আমি মানে এতটাই খুশি হয়েছি আপনারা চিন্তা করতে পারবেন না। তো দাদাকে আমি বলি, দাদা আমি প্রথম দাদাকে কিছু প্রশ্ন করব, দাদা এবং আমাকে বলেছেন আমি তো যার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দাদাকে আমি একটা প্রথম প্রশ্ন করব যে দাদা, আপনার প্রথম জীবনে যে পায়রাবাজিটা শুরু হয়েছিল সেটা কিভাবে হয়েছিল, যদি আমাদের দর্শক বন্ধুদের বলতে পারেন। পায়রার ব্যাপারটা আমার ছোটোবেলা থেকে একটা নেশা ছিল, তারপর পড়াশোনা করেছি, ব্যবসায় ঢুকলাম, তখন খুবই ছোট আমি, বুঝতে পারছো পাস করার পর কত বছর হতে পারে। তারপর থেকে আমি পায়রাটা আমার ফ্যাক্টরিতেই করতাম, গেড়ে বাচ্ছি পায়রা। তারপর আস্তে আস্তে আমার একটা বন্ধু হয় ইকবাল মাসুম, সে ম্যাড্রাস শুরু করে, তার থেকে পায়রা নিয়ে আসতাম ম্যাড্রাস, ওই থেকেই ম্যাড্রাসের জার্নি শুরু আমার। তাও 96-97 সাল, আজ থেকে 24 বছর আগে। আচ্ছা, তো তো দাদা থেকে আমি আরেকটা, আমি এখন কন্টিনিউ দাদাকে প্রশ্ন করব, আমি আগে থেকে বলে দিই ভিডিও শুরু থেকে, কারণ আমার স্পেশালি আমাদের আমার যেই উদ্দেশ্যটা বলছি, পুরো দিনের পায়রাবাজিটা সম্পর্কে কলকাতাবাসী এবং কলকাতার আউটসাইডের যারা লোকেরা আছে তাদের তাদের ধারণাটা রাখা উচিত, হিস্ট্রিটা জানলে আমার মনে হয় খুব ভালো হয়। ওর জন্য দাদাকে আমি আরও প্রশ্ন করব, আপনারা ভয়েস পিছন দেখতে থাকুন। তো দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব যে দাদা, আপনি আপনার জীবনে যে এত তো ছাত্র করেছেন, প্রচুর ছাত্র দাদার আমি জানি কলকাতার বুকে এবং কলকাতার আউটসাইডেও অনেক ছাত্র তপনদার হাত থেকে বেরিয়েছে, তো এমন একজন ছাত্র যদি নাম বলতে পারেন যে সত্যি খুব ভালো ছাত্র হিসাবে বলে আপনি দাদা গর্ব করতে পারেন, তো সেই গর্ব করার মতো অনেককেই পেয়েছি। তারা সবাই ট্যালেন্ট, কারোর সাথে রিলেশন আছে কারোর সাথে নেই, এখনও চলছে কারোর সাথে নেই, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওইভাবে আমি নামটা বলবো না কাউকে। তবে বর্তমানে আমার সবচেয়ে প্রিয় সঞ্জয় সর্দার। আর তার আগেও আমি পেয়েছি, তাদেরও ব্রেন ভালো ছিল, তারা আজকে ওস্তাদ হয়ে গেছে, লোককে শেখাচ্ছে, তো ভালো ওস্তাদ হয়েছে বলে লোকে যায়। তো সঞ্জয়ও এখন ওই জায়গায় যায়নি এখনও, কিন্তু সঞ্জয় আমার প্রিয়। তো আর একজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে বাবুল ঘোষ, ও আমার ছাত্রের ব্যাপার নেই, ও আমার মানে হৃদয়ের ব্যাপার, ওর সাথে আমার মানে বন্ধুত্বের সম্পর্ক একদম, মানে প্রথম থেকে 2006 থেকে, আচ্ছা 14 বছর আগে। তুমি 100 জন পায়রা লাইনে যদি বাস্তবে তুমি যদি 200 লোকের সাথে মেশো একটা ভালো বন্ধু পাবে, আর পায়রাতে তুমি 500 ভালো লোকের সাথে মিশলে একটা ভালো বন্ধু পাবে, সেই বন্ধুটাই হচ্ছে বাবুল ঘোষ। আচ্ছা, তো আমি সেকেন্ড কোয়েশ্চেনটা হলো, এবার আমি থার্ড কোয়েশ্চেন্সের দিকে যাব। আমি জানি না কতগুলো কোয়েশ্চেন্স করবো দাদাকে, আমি আগে বলবো আমি থার্ড দিয়ে শুরু করছি। থার্ড কোয়েশ্চেন্সটা হচ্ছে যে দাদা, লাইফে মানে এতদিন ধরে যে পায়রাবাজিটা করছেন, সেই পায়রাবাজিতে দাদার যদি কেউ গুরু হিসাবে যদি দাদার কেউ থেকে থাকে যদি দাদা আমাকে আমাদেরকে বলতে। দেখো, সেই অর্থে আমি প্রচুর খাটতাম, তুমি তো এখন ছাদে বসে আছো, তো কেরকম গরম লাগছে, গরম আছে, আমি এরকম মে মাসের গরমে আমার এই জায়গাটা আমি শুয়ে থাকতাম খেয়ে দে। আচ্ছা, আমি প্রচুর খেটে পায়রাবাজিটা শিখেছি। আচ্ছা, স্পেসিফিক্যালি আমার যে গুরু বলতে যা বোঝায়, এখন তো লোকে রেডি, এখনকার জুনিয়র ছেলেরা রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছে, একে ধরছে তাকে ধরছে রেডিমেড পাচ্ছে, আমাদের সময় ওইসব ছিল না, খাটনি করতে হতো খুব, পায়রাটা রেডি করতে খাটনি করতে হতো, তোমাকে পায়রা নষ্ট করেও তোমাকে অনেক কিছু শিখতে হতো, পায়রা অনেক ভালো ভালো পায়রাও নষ্ট করেছি, কিন্তু নিজে নিজেই শিখেছি। আচ্ছা,
এরকম আপনাকে কারোর নাম যদি মাথা মানে বলতে চান, হেল্প করেছে এরকম কিছু কারোর নাম বলতে চান? প্রাথমিক গুরু যদি বলতে হয় আমার ইকবাল মাসুমি, আমার প্রাথমিক গুরু যে পায়রা পোষা শিখিয়েছে। ইকবাল মাসুমটাকে মানে ইকবাল দা, ইকবাল দা, ইকবাল দা, আচ্ছা যে পায়রা পোষাটা শিখিয়েছে, পায়রাটা পুষতে হয় এইভাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জিনিসটা উনি শিখিয়েছেন। ইকবাল দাকে অবশ্যই আমরা কলকাতার লোকেরা অনেকেই চেনেন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ তাকে। আচ্ছা তো আমি কিন্তু আমাকে পায়রা উড়ানের ব্যাপার সেটা কিন্তু আমি নিজেই শিখেছি। আচ্ছা আপনি নিজে এখানে কিন্তু কেউ আমাকে হেল্প করেনি। আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পায়রা উড়াতে এটা এমন ভাবে দেখলাম, মানে বুঝলাম যেটা যে আমি যাকে গুরু বলবো তার থেকে আমি বেশি জানি, এটা আমার মনে হয়েছে। যাই হোক, এটা ভুল কিনা ঠিক আমি জানি না, তো আমার মনে হয়েছে আমি তাদের থেকে একটু হলেও বেশি জানি। অতএব গুরু বলার, গুরু তো একমাত্র ভগবান হয়, মানুষ তো গুরু হতে পারে না, পায়রাবাজি তো ওস্তাদ, ঠিক আছে গুরু ভগবান, আমার গুরু তো রামকৃষ্ণদেব, জীবন কৃষ্ণ তুমি দেখলেই আমার, আমি গুরু তো এই দুজনই গুরু আমার, মানুষ কখনো গুরু হতে পারে না। তো দাদাকে আমি বলবো যে দাদা, দাদার বাড়িতে আমি, দাদার বাড়িতে শুধু না, দাদা থেকে যারা পায়রা করেছে বা তাদের থেকেও অনেকে পায়রা করেছে, দাদার থেকে অনেকে পায়রা করেছে, তার থেকেও অনেকে পায়রা করেছে, তাদের থেকেও আবার অনেকে পায়রা করেছে, সেই লাইনটা আমি দেখলাম এক টাইপেরই লাইন ম্যাক্সিমাম, এই কালাঙ্কা চটিয়াল তারপরে গোল্ডেন জিরা এই টাইপেরই লাইন। তো এই লাইনটা আপনি প্রথম কিভাবে পেয়েছেন বা অরিজিনটা কিভাবে ছিল সেটা সেটা যদি বলতে পারেন। দেখো এর অরিজিন ব্যাপারটা কী বলতো, তোমাকে সব ব্যাপারে বিজ্ঞান দিয়ে দেখতে হবে, আর প্রথম কথা হচ্ছে তোমাকে বিজ্ঞান দিয়ে দেখে তোমার ব্রেনটাকে আগে খাটাতে হবে। ধরো আমি আজকে বলি, আজকে যে এত পালসার পালসারের অ্যাড হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বলছি তোমাকে পালসার পায়রা উঠতোই না ভাই, উঠতোই না পালসার পায়রাকে, তুমি আধ ঘন্টার থেকে এক ঘন্টা বেশি উড়াতে পারবে না। সেই জন্য অনেকে, অনেক বড় বড় লোক পায়রা সরিয়ে দিয়েছে পালসার, কিন্তু পায়রাগুলো সোনা পায়রা ছিল। তুমি যদি ওর ব্লিড তৈরি করতে পারো, ওর ওপর ভালো পায়রা ম্যাচের জন্য আইডিয়াল পায়রা একটাও তুমি পাবে না, কোনো জাতের মধ্যে পাবে না। আমি তো অনেক নাম শুনি, এই এর পায়রা, ওর পায়রা, এই পায়রার ওপরে কোনো পায়রা উঠতেই পারে না, আর এই পায়রার ওপর কোনো পায়রা গুলিও নিতে পারে না। আর একই ম্যাচ পরপর খেলে যাবে একই পায়রা, তোমরা দেখেছো সঞ্জয় সর্দারের বাড়িতে ছটা ম্যাচ পরপর ও খেলেছে, সাত নম্বর ম্যাচে গিয়ে পড়ে গেছিলো, ঠিক আছে অন্য লাইনের কোনো পায়রা পারবে না। এবার খুব হার্ডি পায়রা আর ভীষণ মানে ট্রেনিং দিলে ওরা ভালো কথা বলে। আমি বলতেছিলাম যে অরিজিনটা কি, মানে আপনি পেয়েছেন কিভাবে প্রথম? পেয়েছি তো বললাম তো, ওই ধরো কারো কারো থেকে তো দু একটা নিতে হয়েছে, কারো কারোর থেকে তো দু চারটে নিতেই হয়েছে, সেইভাবেই তৈরি করেছি, ভেঙে ভেঙে কীভাবে করা যায় একই লাইন দিয়ে আমি তৈরি করেছি, এরকম না আদার্স পায়রা দিয়ে আমি তৈরি করেছি, অন্য পায়রা আমার ভালোও লাগে না, আর আমি ধরিও না কারোর বাড়ির পায়রা, তোমরা জানো আমি কারোর বাড়িতে যাইও না, ওই আমাদের পায়রা নিয়েই আমরা দেখাশোনা করি, মানে আমরা দেখি, দেখতে ভালো লাগে ছেড়ে রাখি। আর দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব যে দাদা, যে এই যে নতুন যে পায়রাবাজিটা হচ্ছে সেটাকে আপনি কীভাবে ডিফার করবেন, আপনাদের সময়ে পায়রাবাজিটার সঙ্গে এখনকার যে পায়রাবাজিটা হচ্ছে তাকে কীভাবে ডিফার করবেন, আপনি কীভাবে এক্সপ্লেইন করবেন ব্যাপারটাকে, তখন কীভাবে দেখেছেন? দেখো সবচেয়ে বড় কথা, আগের পায়রাবাজিটা এখনকার পায়রাবাজির থেকে একটু টাফ ছিল, টাফ ছিল, একটু টাফ ছিল, এই কারণেই বলছি আমি টাফটা, পায়রা উড়ান তো একই ব্যাপার হয়, তাতে তো আর আলাদা কিছু হয় না, কিন্তু টাফটা এই কারণে, আগে তুমি পায়রা উড়ালে তুমি জানতে পারবে না তোমার একটা কম্পিটিটার আর একটা কম্পিটিটারের বাড়িতে জানতে পারছে না সে কতক্ষণ উঠছে, এখন তুমি জেনে যাচ্ছ, না ফোন থাকলে জানাতো না, তোমার কমিটিগুলো তো তোমার নিতই, তোমার তো আপডেট তো কমিটিগুলো নিতই, কিন্তু আমি কম্পিটিটার তুমি কম্পিটিটার, আমার পায়রা এখনও আছে, তোমার পায়রা এখনও আছে কিনা আমি জানি না, তুমিও আমার জানো না আমার পায়রা আছে কিনা, এখন তো অনেক সোজা হয়ে গেছে, এখন তো আপডেট দেখে দেখে পায়রা অনেক কিছু করা যায়, অনেক সুবিধা হয়ে গেছে, ধরো তোমার 45 হলো আরেকজন এক মিনিট বাড়াতে কোনো অসুবিধাই হবে না, অসুবিধাই হবে না পায়রা উড়ানের এন টাইমে গিয়ে, প্লাস আমরা ওষুধপত্র এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন ওষুধ দেখো আগে তো জানো ওই দু একটা ওষুধ ছিল খুবই ভালো ওষুধ, সেগুলো বন্ধ হয়ে গেছে, এখন নতুন নতুন অনেক ওষুধ বেরিয়েছে, মানুষের ক্ষেত্রেও যা হিউম্যান বডিতেও তো অনেক ওষুধ চেঞ্জ হয়ে গেছে, পায়রাতেও অনেক বড় ওষুধ চেঞ্জ হয়েছে, তবে ভালো ভালো ওষুধ এখনও বেরিয়েছে, কাজ হয়, ভালো কাজ হয়। তো আমি দাদাকে আরেকটি প্রশ্ন করব যে এদারিং, মানে আমি আজ থেকে 5-6 বছর ধরেই বলছি কলকাতার বুকে
এবং কলকাতার বাইরে আউটসাইডার বুকেও আন্ধ্রা ভিড়ের পায়রা, যেগুলো টিপলার পায়রা বলে পরিচিত, এই পায়রাগুলো বেশ ভালো রেজাল্ট করছে এবং ভালো উড়ছেও। তো আর তাছাড়া অন্যান্য পায়রাগুলোও মানে উড়ছে, তো সেই পায়রাগুলোর ওপর দাদার কোনো মানে ভ্রুক্ষেপ নেই বা কোনো ইচ্ছা নেই, বা সেই পায়রাকে ডেভেলপ করার জন্য দাদা চিন্তা না করে নিজের পায়রাটাকেই ভালো করে ডেভেলপ করার চেষ্টা করো, এই কারণটা আমি যদি জানতে চাই। কারণ একটাই, দেখো এই পায়রা তুমি দেখছো, এক একটা পায়রার দেখলেই মনে হয় একটা পায়রা আমার মনটা ভরে যায়, তোমারও মনটা ভরে আছে নিশ্চয়ই, যে আসে ছাদে সেই বলে যে এইটাকে পায়রা দেখি না, পন্দাপিঠে পায়রা ওড়ে না সারাদিন উঠছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, তুমি সেই জিনিসটাকেই গ্রহণ করবে যে জিনিসটা তোমার বারবার তোমাকে সাফল্য দেবে। পন্দাপিঠের পায়রা কিন্তু কেউ দেখাতে পারবে না কারোর বাড়িতে পরপর সাফল্য দিয়ে দেবে, একটা ম্যাচ হতে পারে, দুটো ম্যাচ হতে পারে, তুমি পরপর পাঁচ বছর দেখো তো কন্টিনিউ প্রায় আমার লোকটা ম্যাড্রাস দিয়ে তো উড়িয়েছে, উড়ায়নি বলো 2007-11 এক ভদ্রলোক উড়ালো আগরপাড়ায়, তারপরে তোমার সঞ্জয় সর্দার 12-17 টানা উড়ালো, মাঝখানে বাবুল আছে, চাঁদু আছে, মানিক আছে, সবাই তো, গৌতম আছে, সবাই তো উড়িয়েছে। তো আমি চাইবো আমি সেই জিনিসটাকেই আমি ধরবো যেই জিনিসটা আমাকে পরপর সাফল্য দেবে। এই লাইনটা তোমাকে পরপর সাফল্য দিয়ে গেছে, তুমি যদি এবং এখনো দিয়ে যাচ্ছে, এ পায়রা উড়াচ্ছে তো সবাই দেখ প্রচুর ভালো। আমি আমি একটা স্পেশাল নাম করছে, কেউ ভয় করে নাম করছে না, কিন্তু কো ওদের বাড়িতে আমার পায়রাই উঠছে না। স্পেশালি আমি বলে রাখি যে আমি এই লাইনের পায়রা দেখেছি একজনের বাড়িতে বা অনেকের বাড়িতেই উঠতে, সন্ধে হতে যাচ্ছে যাচ্ছে মানে জাস্ট সন্ধেটা হচ্ছে ওই টাইমটায় পায়রা তো অনেক হাইটে ছিল, বুঝতে পারছি না, আমি নিজেও ভাবতে পারছি না যে অন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পায়রা কী করে এত ডাউনে চলে আসলো, মানে আমার সেটা একটা আলাদা অভিজ্ঞতা। এ পায়রা তোমাকে ই দেয়, রিটার্ন দেয়, এ পায়রা তোমাকে রিটার্ন দেয়। অন্ধের পায়রা ভালো, সারাদিন ওড়ে, শুনি তো গরমে ওড়ে, শীতে ওড়ে। তো আমার আমি বলছি যে সাকসেস, পরপর সাকসেস তো চাই না, তবে না তুমি সেটাকে রাখবে, পরপর সাকসেস না দিলে তোমার তো কোনো সেই জিনিসের কোনো দাম, আমার কাছে তো কোনো দাম আছে, যার জন্যই আমি অন্ধবিট কখনো, হ্যাঁ আমার লোকজন করেনি, করেছে তো আমি তুলে দিয়েছি, তাদের বাড়িতে সারাদিন পায়রা উড়ে, তুই রেজাল্ট কোথায়? তুমি লোক দেখাবার জন্য পায়রা বেচার জন্য যদি তুমি যদি পায়রা উড়াতে চাও অন্ধবিট ঠিক আছে, ম্যাচের জন্য বলো না, তুমি ম্যাচের জন্য তোমার ম্যাড্রাস পায়রাই দরকার, ভালো কোয়ালিটির ম্যাড্রাস দরকার, অনেকের ঘরে আছে ম্যাড্রাস ভালো কোয়ালিটির, অনেকের ঘরে আছে। তো দাদাকে আমি আরেকটা প্রশ্ন করব যে বর্তমানে কলকাতায় একটা পায়রা নাম পালসার পায়রা, এই একটা বেশ ভালো চল আছে, তো পালসার পায়রাটা সম্পর্কে ব্যাপারটা কী বা কীভাবে আসলো বা কীভাবে ছড়ালো এই ব্যাপারটা সম্পর্কে যদি দাদা কিছু আমাদের ইনফরমেশান আপনার দর্শক বন্ধুদের দিতে পারে। পালসার পায়রা, দেখো পালসার পায়রাটা আমি বহুত বছরই ঘেটেছি, কিন্তু পালসার পায়রাটা অ্যাকচুয়ালি সত্যি সত্যি পালসার পায়রা ওড়ে না, এটা একটা বিজনেসের মাধ্যম। আচ্ছা, প্রচুর লোকের বাড়িতে নাকি পালসার পায়রা, আরে পালসার পায়রা মারা গেছে আজ থেকে 10 বছর আগে, প্রচুর লোকের বাড়িতে কোত্থেকে আসবে পায়রা, এখন যা দেখছে সবই পালসার, যা দেখছে সবই কটাশি, তো এই এইগুলো তো বিজনেস পারপাস হচ্ছে না, এইগুলো তো তোমার অ্যাকচুয়ালি কোনো কথার কথা না, জুনিয়র ছেলেদের বিভ্রান্ত করা, বিভ্রান্ত করা, পালসার পায়রা কে উড়িয়েছে তুমি দেখাও তো, তার বাড়িতে ভালো রেজাল্ট পালসার পায়রা ওড়ে না ভাই। হ্যাঁ, এই পায়রাটাকে তোমাকে ব্লিড তৈরি করতে হয়, পালসার তো একটা জোড়া, একটা পালসার গাড়ি দিয়ে একটা জোড়া নিয়ে এসেছিল, তার জন্য পালসার পায়রা, আর একটা জোড়াতে কত পায়রা হতে পারে তুমি বলো তো? খুব বেশি হলে 100টা, কিন্তু এখন তুমি সবার মুখেই শুনবে পালসার পালসার, তো হচ্ছে এইগুলো, কিছু করার নেই। তোমার কাছে যে পায়রাগুলো আছে সেগুলো কি পালসার? এটা বড় কঠিন প্রশ্ন করলে, আমার কাছে যা আছে পালসার এখন আমার পায়রা। আচ্ছা, তার মধ্যে কি কোনো পালসারের ব্লাড লাইন দিয়ে কিছু আছে? অবশ্যই ঢুকানো আছে, তার মানে এই আমি বলছি না যে পালসার, আমি বলবো আমার পায়রা। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো আমি একটা ব্র্যান্ড, আমার নামে পায়রা বিক্রি হয়, আমার থেকে গুলি শেখে গিয়ে লোকে খাতা বিক্রি করছে 5,000 টাকা করে বাইক কিনে নিচ্ছে, এরকম ঘটনা প্রচুর হয়েছে। তো আমি একটা ব্র্যান্ড, আমার যদি আমার থেকে পায়রা নেয়নি সে সেই পায়রাকে বলছে যে পায়রা দেখিয়ে বলছে এটা তপনদার ঘরের পায়রা,
সেল করে দিচ্ছে, এরকম হচ্ছে, আকচার হচ্ছে, তুমি দেখো, তুমি খোঁজ নিই তো কি বলবো বলো। তবে আমি একটা কথাই বলতে পারি যে এই পালসার পালসার করে এত মাতামাতি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পায়রা যতক্ষণ না তুমি ব্লিড তৈরি করবে ততক্ষণ তোমার পায়রা কিচ্ছু কাজ হবে না, তুমি যেখান থেকে পায়রা নিয়ে আসো না, পায়রাকে তোমার ব্লিড তৈরি করবে, তোমার পায়রা হবে, তবে সেই পায়রাগুলো কথা শুনবে। তো দাদাকে আমি আরেকটি প্রশ্ন করবো, জাস্ট আমার মনে এখনই আসলো বলে প্রশ্নটা করছি। তো কেউ যদি ব্রিড বানাতে জানে, তাহলে কি সে হাট থেকে পায়রা কিনে ব্রিড বানাতে পারবে? এটা একটা প্রশ্ন করছি আপনাদের দাদা। এটাও একটা ভালো প্রশ্ন। দেখো, হাট থেকে পায়রা কিনে তুমি ব্রিড তৈরি করে, ধরো আমার বাড়ির একটা পায়রা ঝাড় হলো, কেউ ধরলো, সেটা হাটে বিক্রি করলো, তার বাড়িতে গিয়ে একটা কিছু হতেই পারে। আজকে বড় বড় যারা আছে, ভালো পায়রা উড়াচ্ছে, যাদের বাড়িতে খুব ভালো ভালো পায়রা আছে, অনেকের বাড়িতে ভালো ভালো পায়রা আছে, তাদের বাড়ির পায়রা ঝাড় হয়। পায়রা উড়াতে গেলে তোমার পায়রা ঝাড় হবেই, সে তোমার বছরে দুটো হোক পাঁচটা হোক হবেই হবে, কেউ বলতে পারবে না আমার একটা পায়রাও ঝাড় হয় না, তাহলে সে মিথ্যা কথা বলবে। পায়রা ঝাড় হয়, সেইগুলো ধরা পড়লে হাটের থেকে কেউ যদি কালেক্ট করে তো তার বাড়িতে পায়রা হয়, কিছু অবশ্যই হয়, কিন্তু পায়রাটা সেইভাবে পড়াটাও অনেক সমস্যা আছে। পায়রাটা তোমাকে করতে গেলে পায়রাটা তোমাকে জাত চিনে পায়রা কিনতে হবে। তুমি যেরকম একটা ভালো ছেলে খারাপ ছেলে তার কথাবার্তাতে তুমি বুঝতে পারবে, তার চোখ দেখলেই তুমি বুঝতে পারবে। তো পায়রাও তেমন, পায়রা তুমি দেখলেই বুঝতে পারবে যে পায়রাটা ভালো কোয়ালিটির পায়রা। সেইভাবে পায়রা তৈরি করতে হবে, পায়রা তৈরি করলে তুমি ম্যাচ খেলবে। তো দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব, তো একটু পুরনো দিনের প্রশ্নটাই করব, যে দাদা যে পায়রাবাজি করছেন, যে প্রথম জীবনে যে পায়রাবাজিতে যিনি পুরস্কার অর্জন করেছিলেন বা প্রাইজ মেরেছিলেন, সেইটা কোন সালে এবং সেটার এক্সপিরিয়েন্সটা যদি একটুখানি শেয়ার করেন। দেখো, গরমে উড়ান হয় হচ্ছে তোমার 2001 থেকে মোটামুটি। আচ্ছা, বেঙ্গলে যে উড়ানগুলো হয়, অল ইন্ডিয়া হতো আগে, তো আমরা তো খেলতাম না, দু একজন খেলতো, কী রেজাল্ট হতো জানিও না। তো গরমে 2002 প্রথম ম্যাচ খেলার পর পায়রা ভালো ওড়েনি, আচ্ছা 6 ঘন্টা পায়রা পড়ে যায়। তো আমাদের এখানে ক্লাবে একজন ওই 20-টকারি মারে, তা সেই বছর আমি বলে শীতে এরকম উড়াচ্ছ, গরমে পারলে না, সেই বছর প্রতিজ্ঞা করি সামনে বছর থেকে গরমে তোমায় দেখিয়ে দেবো। সেই বছর এসি ব্লকের 2003 প্রথম এসি ব্লকের ম্যাচ খেলি, সেই বছর আমার 58 ঘন্টা 28 মিনিট হয়েছিল, 5টা পায়রা। 58 ঘন্টা 28 মিনিট সেই সার্টিফিকেট আছে, টিভিও আছে, যে প্রাইজ দিয়েছিল। মদনদা তো আছে এখনও, ভদ্রলোক খুবই ভালো লোক, এসি ব্লকে শিয়ালদাতে। তো সেই থেকেই শুরু হলো পায়রা উড়ানটা, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিছু হবে না, পরিশ্রম করতে হবে। 2003 এবং তারপর থেকে আপনি কন্টিনিউ প্রাইজের মধ্যে ছিলেন। শীতে তো আমি 2006 লাস্ট ছেড়ে দিলাম, আমার প্রথম ম্যাচটা আমি আগরপাড়া রন্টু চক্রবর্তীদের ক্লাবে ফার্স্ট হলাম, আচ্ছা 11 ম্যাচটা, আর পরের ম্যাচটা বাপ্পাদের ছিল বেহালার, ওই ম্যাচটা আমার ওভার মারলো, একটা পায়রা 56 না 46 না কত দেবো স্যার, সবুজ পায়রা। তো ওই বেস্ট পিজনটা আমি পেলাম, রন্টু দা ফার্স্ট হলো, মান্না আমাদের পাড়ার সেকেন্ড হলো, ওই আমার বেস্ট পিজনটা পেলাম, ওই ওই লাস্ট। তারপর আর খেলিনি শীতে, আর তারপর আর সময়ও হয়নি, খেলি গরমে। গরমে খেলেছেন? গরমে তো খেলেছি আমি, 13 পর্যন্ত তো টানাই খেলেছি, 2013 থেকে 13 অবধি। তারপর তো 14 ঘাটটা হলো, খেলতে পারলাম না, 15-16 পায়রা ছিল না, অ্যাকচুয়ালি পায়রা রাখাও যায় না, পায়রা বেচেও দেই, এটাও একটা আমার সমস্যা আছে, যার জন্য খেলা হয়নি। দেখি সামনে বছর ইচ্ছে আছে অল ইন্ডিয়া যদি খেলতে পারি, ইচ্ছে আছে, উইশ করবো আপনি অবশ্যই ম্যাচ খেলবেন। তো দাদাকে আমি আরও কিছু পুরনো প্রশ্ন করব, তখন কি মানে আপনাদের যেমন 2003 ফিনে যে আপনারা পায়রা উড়াতেন, তখন কি এই যে এখন যে বর্তমান বাজারে যে খেলপানি ব্যাপারটা খুব মানে ভাইটাল রোল প্লে করছে, সেটা কি তখনকার দিনে এটা করতো? অবশ্যই, সব এটা জবের থেকে পায়রা উড়ান শুরু হয়েছে সারা পৃথিবীতে, তবের থেকে খেলপানিটা একটা ভাইটাল একটা, এটা তোমাকে দেখো, এটা একটা কম্প্যাক্ট একটা ব্যাপার, তোমাকে পায়রাটা ভালো করতে হবে, ট্রিটমেন্টটা ভালো জানতে হবে, গুলিটা ভালো দিতে হবে, তিনটের থেকে একটা কম হলে তুমি সাকসেস পাবে না, তিনটে যখন 100 হবে তখন তুমি সাকসেসটা পাবে। তুমি পড়াশোনায় খুব ভালো, তুমি হেভি ব্রেনই, কিন্তু তুমি পড়াশোনা করো না, তুমি সাকসেস পাবে কি? যখন তোমার ব্রেনটাকে তুমি কাজে লাগাবে তখন তুমি কিন্তু সাকসেস পাবে, দাঁড়াবে তুমি, জীবনে উন্নতি করবে,
কিন্তু যখনই তোমার ব্রেনটা ভালো অথচ তুমি কিছু করতে পড়াশোনা করো না বা তুমি খুব পড়াশোনা করো তোমার ব্রেনটা অত ভালো না, তোমারকে মানে যে কম্প্যাক্ট ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। তো আরেকটা প্রশ্ন করবো যে দাদাকে, যে নতুন যে পায়রাবাজিটা পায়রা করছে, অনেকে পায়রা উড়াচ্ছে, ভালো উড়াচ্ছে, তো তাদের সম্পর্কে যদি একটু কিছু বলতে পারেন। পায়রা সত্যি সত্যি এখন জুনিয়র ছেলে, অনেকেই ভালো পায়রা উড়াচ্ছে, কিন্তু এখানেও আমার একটা কথা আছে, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে একটা ম্যাচ ভালো খেলে তারপর যেইভাবে ব্যবসাটা শুরু হয়ে যায় ফেসবুকে, সেটা করবেন না। দেখুন, সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ কিন্তু আমরা কেউ পরিবর্তন করতে পারি না, ভবিষ্যৎ ভবিষ্যতের মতনই চলবে, কিন্তু অভ্যাসটা কিন্তু আমরা অবশ্যই বদল করতে পারি। ধরুন আপনি একটা ম্যাচ ভালো খেললেন, সেইটা নিয়ে আপনি সন্তুষ্ট রইলেন, পরের ম্যাচগুলো সব খারাপ খেললেন, লোকে কিন্তু প্রথম একটা ম্যাচ ভালো খেলেছেন সেটা নিয়ে কিন্তু কেউ আপনাকে মনে রাখবে না, বলবে ফ্লুকে একটা ম্যাচ বেরিয়েছে। এবং এটা ব্যবসা করার জন্য ফেসবুক লাইভ করলেন, একে ডাকলেন, তাকে ডাকলেন, তো এইগুলো হচ্ছে, এইগুলো করাটা বাঞ্ছনীয় না। তো ধারাবাহিকতা সবসময় রাখতে হবে, তবে আপনি সাকসেস পাবেন, তবে আপনার নামটা সারা জীবন মনে রাখবে। যদি আপনি যদি ধারাবাহিকতা রাখেন, আপনাকে সবাই মনে রাখবে। যখনই আপনি একটা ম্যাচ খেলেন, কে ও রাম, কে শ্যাম, কার কি দায় পড়েছে। আর এখন জুনিয়র ছেলে অনেকেই ভালো উড়াচ্ছে, বিশেষ করে দু চারজন ছেলে তো খুবই ভালো, তারা ভালো ওস্তাদ হয়ে যাবে আমি মনে করি। আর ট্যালেন্ট ওস্তাদ এখন আমি যদি ধরি, আমি তিনটে ছেলেকে ধরবো ট্যালেন্টের ওস্তাদ, আমি সারা বেঙ্গলে তিনটে ছেলেকে আমি ট্যালেন্ট ওস্তাদ ধরবো, ট্যালেন্টের ওস্তাদ। এক হচ্ছে প্রসূন সিকদার, প্রসূনজিৎ সিকদার, দুই হচ্ছে সঞ্জয় সর্দার, সঞ্জয় সর্দার, তিন হচ্ছে সোমনাথ হালদার, সোমনাথ হালদার। তিনটে ছেলেকে আমি ট্যালেন্ট ধরবো, এদের ধারাবাহিকতা অবশ্যই তো থাকে। সোমনাথ হালদার এবং সোমনাথ হালদার প্রতিবারই প্রায় প্রাইজে থাকছে, শীতে তো ভালো খেলছে, দারুণ, গরমে এখনো প্রমাণ হয়নি, ঠিক আছে। প্রসূন সিকদার কিন্তু গরমে তো খুব ভালো ওস্তাদ, প্রসূন পশুনের সমস্যা আছে কিছু, ওর কাজকর্ম এমন কাজকর্ম করে যেখানে ওর একটু সমস্যা হয়। আচ্ছা, আর সঞ্জয় যেটা সুবিধা আছে, সঞ্জয় 12টা 1টার পর থেকে পুরো ফাঁকা হয়ে যায়, ও তারপর আর কোনো কাজ করে না, ছাদেই থাকে, ওর দুর্ভাগ্য ওভার মারছে। তো যেহেতু সঞ্জয় সর্দার প্রচারে থাকে না, এবার ওভার মারলে পরে কেউ আর খবরও রাখে না, অথচ যারা একটা ওভার মেরে সারাক্ষণ লাইভ করছে, লোকে বলছে এই সেলা কী উল্লো রে, ওভার মারলো। এরকম অনেক ম্যাচ আছে সঞ্জয় সর্দারের, প্রচুর ম্যাচ 1 মিনিট 2 মিনিটের জন্য ওভার মেরেছে। এবার আমার লোককে তো কনসিডার করতে বলবো না, উচিত না, কিন্তু প্রচারটা কম হয় না, যেহেতু সঞ্জয় কখনো ফেসবুকের লাইভে আসে না, আমিও আসি না, তো সঞ্জয় কত ম্যাচ ওভার করেছে তবুও খেলে, দেখবে তুমি খেলে, ও লাস্ট পর্যন্ত ট্রাই করে, তো এই স্পিরিটটা তো খুবই দরকার হয় না, তবে না একটা সাকসেস হয়। তো দাদাকে আমি বলবো আরেকটা, যে দাদা আপনি আপনার পায়রা নিয়ে প্রচুর কনফিডেন্ট, তো নিজের ব্রিডটা নিয়ে প্রচুর কনফিডেন্ট, যেহেতু আমার নিজের হাতে ব্রিড, তো আমার তো রেডিমেড কিছু আমি কিনে নিয়ে এসে করছি না বা বিক্রিও করছি না, আমি নিজে, আমার দোকানে কটা পায়রা আমার ঘরে, কম খুব বেশি হলে 40টা পায়রা, না 55টা হয়ে যায়। তো আমার পায়রা খুব কনফিডেন্ট, আমার পায়রা মানে আমার কাছে যেটা অতি খারাপ, মানে আমার কাছে যেটা খারাপ লোকের কাছে এটা শোনা, আমি এটা বলতে পারি। দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব, যে জুনিয়রদের সম্পর্কে একটু কিছু বলুন, আপনার কিছু বা ইনফরমেশন যদি দিতে চান আপনি জুনিয়রদের সম্পর্কে। দেখো এখন তো প্রচুর ইউটিউব ফেসবুকে ট্রিটমেন্টগুলি সব বেরোচ্ছে, তো জুনিয়রদের একটাই কথা বলবো, যারা পায়রা উড়াতে ইচ্ছুক, মানে পায়রাটা ধারাবাহিকতা রাখতে চায়, তাদের বলবো যে এই ফেসবুক ইউটিউব বয়কট করুন, এগুলো দেখবেন না, আমারও সমস্যা হয়ে যাবে, যে আমারও ইউটিউব সমস্যা হয়ে যাবে, সেটা আলাদা কথা, তোমার সেই ইউটিউবের কথা আমি বলছি না। এই যে আমি একটা কিছু জানি সেটা প্রকাশ করা, কিন্তু সর্বক্ষেত্রেই দেখা গেছে যে এতে কারোর কোনো উপকার হয়নি, কিন্তু তুমি তোমার জ্ঞানটা দিচ্ছ, তাতে যদি আমার উপকার না হয় তোমার এই জ্ঞানটার কোনো দাম নেই, কিন্তু দাম আছে কি না, একদম নেই। যখন তোমার জ্ঞানটা দিচ্ছ, যেটা দাম থাকবে সেটাই তুমি গ্রহণ করবে। প্রচুর উল্টোপাল্টা ওষুধ, প্রচুর উল্টোপাল্টা ট্রিটমেন্ট বাজারে ছড়িয়েই যাচ্ছে, এতে কি হয় না, পায়রাগুলোকে, জুনিয়র ছেলেদের পায়রাগুলোকে নষ্ট করে দেয়। ধরো তুমি আজকে এখানে বসে ডিম খাচ্ছ, মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, মিষ্টি খাচ্ছ, সব খাচ্ছ,
তোমার কি সেটা হজম হবে গো? হজম হবে? সব পাটা কিন্তু তোমার শরীরে দরকার, সব পাটা তোমার শরীরে স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকার, কিন্তু তুমি যদি সব একবারে খাও তো তোমার কিছু হবে কি কাজ? সময় বুঝে খেতে হবে। এইবার সব খাবার দরকার হয় না, তুমি যদি তোমার কতখানি ক্যালোরি দরকার, কতখানি প্রোটিন দরকার, কতখানি ফ্যাট দরকার সেইগুলো যদি তুমি পরিমাণ মতো খাও তাহলে তোমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। পায়রার ক্ষেত্রেও তাই, আমি তো শুনি এত খাওয়ানো অত খাওয়ানো এত খাওয়ানো এত ওষুধ, আরে বাপ রে বাপ, তো এইসবের তো কোনো মানে নেই। আর জুনিয়র ছেলেরা দেখো এইসব ব্যাপারে একদমই মানে খুবই নবিশ, তারা শিখতে চায়, তা শিখতে চাইলে এমন কিছু শিক্ষা দেওয়া উচিত যেটা জুনিয়র ছেলেদের কাজে লাগে। তুমি আজকে এই জল সেই জল দরকার হয় কি বলো না, তাতে কি পায়রার কোনো উন্নতি হয়? তাতে কি পরপর তুমি ম্যাচে প্রাইজ পাচ্ছ? পাচ্ছ না, কিন্তু পাচ্ছ কি? পাচ্ছ না, তুমি কিন্তু মেরেই যাচ্ছ। পরবর্তীকালে যেটা হচ্ছে, ম্যাচ শেষ হলে পায়রাগুলো সব আনফিট হয়ে যাচ্ছে, ঘরে ঘাটটাল হয়ে পড়ে থাকছে, তোমাকে আবার পয়সা খরচা করে তোমাকে আবার পায়রা কিনতে হচ্ছে। তো প্লিজ এগুলো করবেন না, সব জুনিয়র ছেলেকে আমি বলছি, জুনিয়রদের জন্যে আমি বলছি, যা কিছু আপনি গ্রহণ করবেন সেটা আগে নিজে বিচার করবেন যে এটা বিজ্ঞানসম্মত কি না। আমি একটা গুলি বানালাম, আমি যত রকম ওষুধ আছে যা যা দরকার, ধরুন আমি একটা গুলির মধ্যে একটা ব্যথার ওষুধ দিলাম, আমি কেন ব্যথার ওষুধটা দেবো? প্রচুর ছেলে ব্যথার ওষুধ দিয়ে পায়রা উড়ায় গুলির মধ্যে, তা আমি ব্যথার ওষুধটার কারণটা কী দেবো আমি? আমার তো, আমি তো পায়রাটা ছাড়ছি ফিট পায়রা, একটা ফিট পায়রা, তার কোনো ব্যথা নেই, তার ব্যথা থাকবে কেন? আর ব্যথাটা কি মানে ম্যাচের দিন উঠলেই তার ব্যথাটা হবে, আদার্স যে উঠছে পায়রাটা তখন কি তাদের ব্যথা হচ্ছে না, তাই কি? তাহলে আমি কেন ব্যথার ওষুধটা দেবো? আমি নার্ভের ওষুধটা কেন দেবো? ওর কি নার্ভে কোনো ক্ষতি করেছে? ওর নার্ভের কোনো উইকনেস আছে আমি দেখেছি বা বুঝেছি? তা তো বুঝিনি, আমি দেখিও নি, আমি বুঝিও না, তাহলে আমি নার্ভের ওষুধটা কেন ঢুকাবো তুমি বলো? আমার যেই ওষুধটা দরকার সেই ওষুধটাই আমি দেবো, যাতে পায়রাটা উড়বে, প্লাস পায়রাটা পরবর্তীকালে পায়রাটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি একটা হাবি যাবি, তুমি একটা, তুমি সুস্থ লোক, তুমি নার্ভের ওষুধ খেয়ে খেয়ে তুমি খাও তো রোজ, তুমি ঠিক থাকবে কি? তুমি ব্যথার ওষুধ কারণটা কি, খাবে কি, কেন খাবে বলো না তুমি? এবার তুমি যখনই কাউকে গুলি শেখাতে যাবে, যখনই তুমি দেখবে যে তোমাকে শেখাচ্ছি, ধরো লোকে জানেই না যে এমন গুলি আছে যে মানে সাধারণ থেকে সাধারণ, তাতে পায়রা অন্ধকার করে আসে, লোকে ভাববে এইতে পায়রা ওড়ে, এর মধ্যে আরও চাই, ওই চাই, সেই চাই, সব চাই, তবে না পায়রা উঠবে। তো এইগুলো আদার্স যারা ওস্তাদ আছে, আমি কারোর নাম করছি না, তারা বিভ্রান্ত করে, বিভ্রান্ত করে জুনিয়রদের পায়রাবাজি উৎসাহ থেকে অনেকখানি ভাটা পুড়িয়ে দেয়। জুনিয়র ছেলেরা যারা আছেন, যারা পায়রা কোচ করতে চান এবং করছেন, তারা কিন্তু এই যে মেসেজটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট মেসেজ, যেহেতু আমি কখনো লাইফে আসি না একদম, এই আমি শুনি বা কখনো কখনো আমি ফেসবুক খুব একটা ঘাঁটিও না, সত্যি সত্যি আমাকে অনলাইনে পাবেই কম, একদমই অনলাইনে পাবে, যা পায় তোমার বৌদি হয়তো ধরে পড়ে বা ছেলে ধরে, আমি নিজে অনলাইন হই কম, তো তুমি যদি কখনো হই তো দেখি এই ওষুধ সেই ওষুধ, এই মারছে সেই মারছে, আরে এতে পায়রা ওড়ে না রে বাবু, পায়রা ওড়ে না। দেখো তুমি একটা বিরিয়ানি রাখতে গেলে মাংস দরকার, আলু দরকার, পেঁয়াজ রসুন আদা চাল ডিম এগুলো দরকার, তো তুমি একরকম বিরিয়ানি রাখবে, আমি এই এই জিনিসগুলো তুমিও করছো আমিও করছি, তুমিও বিরিয়ানি রাখছো আমিও বিরিয়ানি রাখছি, তোমার বিরিয়ানিটা মুখে তোলা যাচ্ছে না, আমার বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হচ্ছে, আমি অনেককে নিয়েই বলছি কথাগুলো, সবাই রাখছি, একই জিনিস কিন্তু লাগবে বিরিয়ানি রাখতে গেলে, যা যা লাগে উপকরণ সব কটাই কিন্তু তোমাকে দিতে হচ্ছে, কিন্তু তোমারটা হেভি টেস্ট হচ্ছে, আমারটা টেস্ট হচ্ছে না, গুলিটাও তাই, গুলিটাও সেম জিনিস সবাই জানে, এখন সবাই জেনে গেছে, সেটাকে বানানোটা তোমার ক্রেডিট, তোমার বুদ্ধি, তোমার বিজ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করা যে গুলিটা এই হলে পরে পায়রাটা ভালো উঠবে, পায়রাটা সুস্থও থাকবে, না গুলিটা কি, পায়রা তোমার আনফিট পায়রাও সুস্থ হয়ে যাবে, গুলিটা এমন একটা জিনিস, সুস্থ পায়রাকে আনফিট করার জন্য গুলি না ওটা, আর এসব বলারও কোনো উচিতই না, প্রতিটা ওস্তাদেরই একটা দায়িত্ব থাকে,
সমাজের প্রতি তো পায়রা প্রেমীদের, যেহেতু আমরা সবাই পায়রা ভালোবাসি, আমরা সবাই পায়রা প্রেমী, সে জুনিয়র হোক সিনিয়র হোক সবাই পায়রাকে আমরা ভালোবাসি, প্রতিদিন খাটি, কম খাটনি বলো না, পায়রা যারা বসে কোথাও যেতে পারে না, সব কিছুই তাদের করতে হয়, কিন্তু ভুল মেসেজ জুনিয়রদের জন্য দেয়া তাদের ঠিক না। আমি অনুরোধ করবো তাদের ভুল মেসেজগুলো দেবেন না। পায়রাকে উড়াতে গেলে এত ওষুধও লাগে না, এত জলও লাগে না, এত খাবারও লাগে না। আপনি কত সুস্থ রাখতে পারেন পায়রাটাকে, কত যেই খাবারটা খেলে পায়রাটা অসুস্থ হবে না, যেই পায়রাটা আপনি যদি এই যে আমি যে খাবারগুলো বললাম ডিম মাছ মাংস সব একসাথে হবে, তোমার পেট এমনি গরম, তুমি কী কী তুমি সুস্থ থাকবে, তুমি তুমি অ্যান্টাসিড খাবে, এই খাবে সেই খাবে, তুমি কোথায় কোথায় গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবে। হ্যাঁ অবশ্যই বুঝেছি, কিসের জন্য বুঝতে পারলে তো। এবার আমি যদি পায়রা গেলে তাই পায়রার সেম কেস, পায়রাগুলো খুবই অস্বস্তি বোধ করে, আমরা বুঝতে পারি না অবশ্যই, কিন্তু ওরা অস্বস্তি বোধ করে। দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব যে পায়রা উড়াতে গেলে এবং পায়রা উড়াতে ধারাবাহিকতা রাখতে গেলে ওস্তাদের কি খুব দরকার আছে, বা ওস্তাদ ছাড়াও করে নেওয়া যায়, তো এটা যদি বলতে পারো। হ্যাঁ সেটা তুমি একটা ভালো প্রশ্ন করেছো, পায়রাটাকে উড়াতে গেলে ওস্তাদের তো দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ক্ষেত্রে আমি বলছি আমার কারখানায় তখন অনেক লোকজন ছিল, আমাকে সকালবেলা কারখানায় না গেলেও আমি ম্যাচের দিন আমি 7:30-7:30 বা পায়রা খাই তবে আমি কারখানায় ঢুকতাম, সারাদিন যেতাম না, কিন্তু সবার ক্ষেত্রে তো সমান না, তারা রেডিমেড ব্যাপারগুলো চায়, যে যে জানে সে আমাকে বলবে আমি সেটা করব, সেটা আমি করব, সেক্ষেত্রে ওস্তাদের তো একটা ভূমিকা থাকেই, অবশ্যই একটা ভূমিকা থাকে, ভীষণভাবে ভূমিকা থাকে। এবার তোমার যদি ডেডিকেশন না থাকে, করবই আমি দেখবই আমি, তোমার ডেডিকেশনটা তো একটা একটা মানুষের জীবনে ভাইটাল রোল প্লে করে না, যে ডেডিকেশনটা যদি না থাকে তোমার তুমি নিজে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে তো দেখ, তুমি ব্যাপারগুলো দেখতে দেখতে তোমার বছর কেটে যাবে, ব্যাপারগুলো দেখতে দেখতে তোমার 5-10 বছর চলে যাবে, তুমি পায়রাবাজি ছেড়ে দেবে, এরকম প্রচুর লোক আছে পায়রাবাজি ছেড়ে দিয়ে। তো দাদাকে আমি আরেকটি প্রশ্ন করব যে এই যে খেল পানির ব্যাপারটা কলকাতার বুকে প্রচলিত আছে এবং অন্যান্য টোটাল অল ওভার ইন্ডিয়াতেই আছে, কলকাতায় প্রথম খেল পানিটা কীভাবে ঢুকেছিল, কার হাত দিয়ে ঢুকেছিল বা কীভাবে ঢুকেছিল, এটা বলা মুশকিল, এটা আমাদের আগে তো পায়রা উড়িয়েছে কেউ না কেউ। এবার ওষুধগুলো তো তোমাকে জানতে হবে, ও তার জন্য ওস্তাদের দরকার নেই, মুখে মুখেই ওষুধ ছিল, এখনকার দিনে যেরকম হচ্ছে আগেও তাই ছিল, এবার তোমাকে বুদ্ধিটা খাটাতে হবে, তোমাকে বুদ্ধিটা খাটাতে হবে যে পায়রাটা এতে হয় দেখতে হয়, এগুলো বুদ্ধি খাটালে তো হবে না, শুধু তার সঙ্গে দেখতে হয়, এরকম হয় যে আমি পায়রা ছেড়েছি পায়রা এটুকু হয়ে গেলো পায়রা দেখলাম না এলোই না কোনো। না আমি বলতে চাইছিলাম যে আপনি আপনি তো অনেক পুরনো কলকাতার প্রথম দিকের পায়রাবাজির সাথে যুক্ত আছেন, তো প্রথম মানে কোন একটা টুর্নামেন্ট হয়েছে হ্যাঁ পায়রাটা খেল পানি দিয়ে ওড়ানো হয়েছে, এই যে ধারণাটা প্রথম কত মানে আপনি মেডিসিনের এইভাবে যে মেডিসিনের তোমার উড়ানটা তো মনে হয় তো খুব বেশি দিনের না, আগে তো জড়িবুটিয়ার ওপরই পায়রা উড়াতো 5-6 ঘন্টা উত্তর প্রাইজ নিত, কোনো অসুবিধা নেই। মেডিসিনটা কি তোমাকে পায়রাটাকে তোমার পারফরম্যান্সটাকে ভালো করতে সাহায্য করে, এটা প্রথম কবে থেকে প্রচারে এসেছে, সেটা তো আমাদের আগেও ছিল, আমাদের থেকে তো অনেক সিনিয়র লোক আছে। আচ্ছা তখন কি আপনারা জানতেন যে শুনছেন যে হ্যাঁ খেল পানি লাগানো হয়েছে পায়রাকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হালুয়া খাওয়ানো হয়েছে, হালুয়াটা এইসব জিনিস অনেক পরে। আচ্ছা এবার হালুয়াটা কি, হালুয়াটা তো অনেক অনেক রকম হালুয়া বানায়, কিন্তু তোমার যেটা দরকার সেটা তো লাগবে তোমার, প্রচলনটার কথা বলছি, প্রচলনটা হ্যাঁ হালুয়া অনেকদিন থেকেই প্রচলন আছে, তো হালুয়াটা তোমার তো অনেকে দেখা যায় যারা অনেকেই হালুয়া মারে এখন বা জানে, এবার তারা দেখা যায় যে তোমার এই এই ওয়েদারে তাদের পায়রা উঠবে না কিন্তু যে হালুয়াটা বানায়, হালুয়ারও পার্ট আছে না, ওই যে বললাম না সব কিছু দিয়ে তো তুমি রান্না করছো, একটা সবাই সব কিছু দিচ্ছে যেইটার দরকার, তুমি যদি একটা বিরিয়ানির মশলায় এতগুলি মশলা দিয়ে 1 কেজি চালে সেই বিরিয়ানিটা ভালো হতে পারে, হয় না তো সেটাও সেরকম। এবার তুমি তোমাকে বুঝতে হবে যে পায়রাটা কোনটা দরকার, এই ওয়েদারে কোনটা চাইছে, এবার ওয়েদারের সঙ্গে সঙ্গে তুমি নিজেকে চেঞ্জ না করতে পারো, নিজের ব্রেনটা অ্যাপ্লাই না করতে পারো, তোমার কিন্তু সেই পুরনো জিনিসই তুমি যে বানিয়ে যাও যে এইভাবে আমি বানাতে থাকবো,
এটাতে আমার আগে পায়রা উড়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি সঞ্জয় একই ট্রিটমেন্ট আমরা যেটা 15 বছর আগে করেছি সেই ট্রিটমেন্ট এখন পায়রা নেয় না গো, আমি জানি না ওয়েদারের জন্য, কিসের জন্য তাও জানি না, মনে হয় ওয়েদার জন্য, ক্লাইমেট তো চেঞ্জ হয়েছে, ক্লাইমেট অনেক চেঞ্জ হয়েছে। এই নভেম্বর মাসে আমাদের পায়রার খাবার দাবার সব ধোয়া পাওয়া হয়ে পায়রা খাওয়ানো চালু করে দিত, ওই সব খাবার তুমি এখন ডিসেম্বরে খাওয়াও না পায়রা উড়বে না। অনেক ওস্তাদের পায়রা দেখবে লাস্টের দিকে গিয়ে ওড়ে, ডিসেম্বরের পরে গিয়ে ওড়ে, দেখবে একটা দুটো ম্যাচ ধরে, নভেম্বর থেকে ম্যাচগুলো খেলুক পায়রা উড়বে না। তো ট্রিটমেন্টটা তো যুগে যুগে পাল্টাবে, আরও পাল্টাবে, আরও পাল্টাবে, অনেক ট্যালেন্ট ছেলে এসছে যারা তোমার চিন্তাভাবনা করে 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 না তা না, তো চিন্তাভাবনা করে তারাও ডেভেলপ করবে, সেটাও মার্কেটে বেরোবে। তো এইভাবেই হয়, কিন্তু ফেসবুক দেখে তুমি ইউটিউব দেখে তুমি পায়রাবাজি শিখবে না, এটা শেখা, এটা কিন্তু আমি মানতে পারি, ফেসবুক দেখে ইউটিউব দেখে তুমি পায়রাবাজি শিখবে, আমি একটা ওস্তাদ, আমি সামান্য ওস্তাদ, আমি যদি কিছু বলি সেটা তোমার তুমি যদি গিয়ে করো সেটা নাও হতে পারে। এবার তুমি তো ধরো আমি একটা ইউটিউব দেখে এই জিনিসটা করলাম, আমি তো যে ইউটিউবটা ছেড়েছে তাকে আমি আর প্রশ্ন করছি না, আমি নিজে করলাম হলো না। এবার তেমন ব্যাপার, ধরো আমি একটা কিছু বলে দিলাম সেই ব্যাপারটা তোমার সাকসেস নাও হতে পারে, তার জন্য তো তোমাকে আমাকে জিজ্ঞেস করতে হবে। তো পয়সা কি বিনা পয়সা এটা পরের পার্ট, কি তুমি দেখলে কাজ হলো না, কাজ নাও হতে পারে। তুমি যদি ডে বাই ডে নিজেকে চেঞ্জ না করো তুমি মার্কেটে টিকতেই পারবে না, টিকতে পারবে না। ঠিক ঠিক ঠিক, তো আজকে খুব দারুণ ইনফরমেশান আমরা পেলাম, এবং আপনারা প্লিজ শুনবেন আমাদের টোটাল লেকচার দাদার এই বক্তব্যটা, তো খুব আনন্দিত হলাম, এবং আশা করি যারা নতুন পায়রাবাজ তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো আজকে আমরা এই দাদার এই ইন্টারভিউ পার্টটা আমরা এখানে শেষ করলাম, পরবর্তীকালে দাদার পায়রাও আমি শখ করাবো আপনাদেরকে, এবং কিছু ট্রিটমেন্ট সম্পর্কেও দাদার থেকে কিছু নলেজ নেব, যাতে আপনাদের নতুন পায়রাবাজি যারা করছেন, যারা পায়রাবাজি আরও ডেভেলপ করতে চাইছেন, যারা পুরনো পায়রাবাজ বা তার সাথে আরও ডেভেলপ করার মানসিকতা রয়েছে তাদের জন্য আর নতুন ভালো ভিডিও আসবে। তো নমস্কার সবাইকে, এবং আমি আপনাদের থেকে অনুমতি চেয়ে নিচ্ছি, আমি ভিডিওটা এখানে স্টপ করছি। তো ধন্যবাদ দাদাকে, অবশ্যই ধন্যবাদ, আমাদেরকে একটা খুব একটু ভ্যালুয়েবল আলোচনা হলো, থ্যাংক ইউ।